সবার মা দুর্গা। আমি মৌ আর আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব অষ্টমীর দিনের ব্লগ। আর আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ওই 4:30 নাগাদ। আর বাড়ির ফুলগুলো তোলার জন্যই বিশেষ করে অতল সকাল সকাল ওঠা, কারণ অষ্টমীর পুজো, তার মধ্যে আবার আমাদের বাড়িতে দুটো স্থলপদ্ম গাছ আছে, আর গ্রামের মানুষের আড্ডা যে বাড়ির থেকে ওই ফুলগুলো নেওয়ার। কিন্তু আমি তো আগের বছরই মনে মনে একটা চিন্তা ভাবনা করেই রেখেছিলাম, যদি এর পরের বছর পুজো করতে পারি তাহলে আমি কিন্তু দুর্গা ঠাকুরকে একটা বড় করে মালা গেঁথে দেব। তবে ইচ্ছা তো ছিল যে 108 ফুল দিয়ে মালা গেঁথে দেবো, কিন্তু গাছে তো আর অত ফুল হয়নি। তো যে কটা ফুল হয়েছে সে কটা ফুল দিয়েই আমি মালা গেঁথে দিয়েছিলাম, আর সেই কারণেই গ্রামের মানুষের আর ফুল দেবো না সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা তো শুনবে না তারা, সেই জন্য খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে ফুল তুলে নিয়েছিলাম। তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে তারা প্রত্যেক দিনই এসে ফুল নিয়ে যায়। তবে আমার যে একটা বাসনা ছিল যে দুর্গা মাকে আমি নিজের হাতে মালা গেঁথে দেবো, আর সেই স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে তার থেকে আনন্দ তো আর কিছু হতে পারে না। তবে আমি যখন মালা গাঁথছিলাম এটাই ভাবছিলাম যে মায়ের গলায় হবে তো, ছোট হয়ে যাবে না তো, তো এই চিন্তাভাবনাই করছিলাম। কিন্তু মনে মনে কিন্তু আমি আর একটা বাসনাও করে ফেলেছি, সেটা হচ্ছে এর পরের বছর এর থেকেও বড় করে মায়ের জন্য মালা গেঁথে দেব। তার জন্য ভাবছি বাড়িতে এইবার আরও 2-3 স্থলপদ্ম গাছ লাগাবো। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মালা গাঁথাটা হয়েও গেছে, আর আমি ঘরের পুজো দেওয়ার পরেই তারপরে মায়ের জন্য মালা গাঁথতে বসেছিলাম। তারপরে দেখি মামি এসেছে, আর মামি বলছে পুজো নাকি শুরু হয়ে গেছে। তো সেই কারণে মামির হাত দিয়ে আর রোশনির হাত দিয়ে পুজোর যে ডালাটা আর আমি যে নিজের হাতে মালা গেঁথেছিলাম সেটা পাঠিয়ে দিলাম, কারণ আমি এখনও রেডি হতে পারিনি। আর পুজো যেহেতু শুরু হয়ে গেছে, তার আগেই যদি মায়ের গলায় মালাটা পরানো হয় তাহলে ভালোই হবে। তবে আমার কিন্তু আর একটা ইচ্ছাও ছিল, সেটা হচ্ছে একেবারে রেডি হয়ে তারপর আমি নিজের হাতে করে ডালা নিয়ে মণ্ডপে যাব। তো সেটা আর হলো না, কারণ সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে সেটা আর করে উঠতে পারলাম না, কারণ পুজোর সমস্ত জিনিসই আমি নিজের হাতে করে গোছাচ্ছিলাম, সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছি। তো এই যে এখন কিন্তু আমি ফুল রেডি, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি মণ্ডপের দিকে। আর এই দিনটার জন্য কিন্তু আমরা বাঙালিরা একটা বছরের অপেক্ষা করি, তবে মাঝে তো একটা বছর আর আমরা পুজো দিতে পেরেছিলাম না, সেই জন্য আমি কিন্তু একটু আলাদাই এক্সাইটেড বলতে পারো। প্রথমে তো মামি আর রোশনি মিলে পুজোর ডালাটালাগুলো মণ্ডপে দিয়ে আসলো, তারপরে আবারও রোশনি আর মামি বাড়িতে চলে এসেছিলো, কারণ মামিকে আমি বলেছিলাম যে শাড়িটা কিন্তু তুমি আমাকে পরিয়ে দিও। কিন্তু মামির আস্তে আস্তে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, এদিকে আমি শাড়িটাও পরবো, তার জন্য একটা তাড়া আছে যে অঞ্জলিটা না আবার শুরু হয়ে যায়। তো তার জন্য মাই আমাকে শাড়ি পরাতে কিছুটা হেল্প করেছে, তারপরে মামিও কিছুটা করেছে। তারপরে এই যে আমরা এখন 4 মিলে চলে এসেছি মণ্ডপে, আর দিদি এখনও রেডি হয়ে আসতে পারেনি, কারণ টুকাইকে রেডি করিয়ে, রোশনিকে রেডি করিয়ে আমাদের সাথে পাঠিয়ে দিল, আর দিদি একটু পরেই চলে আসবে। আর আমাদের কিন্তু গ্রামের পুজোর থিম হয়েছে চন্দ্রযান 3, আর দেখো এক এক করে কিন্তু সবাই মণ্ডপের দিকে হাজির হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য।
মণ্ডপে ঢোকার কিছুক্ষণ পরেই মায়ের আরতি শুরু হলো। তবে আমি কিন্তু মণ্ডপে যখন ঢুকলাম তখন শুধু আমার চোখ দুটো খুঁজছিল যে মায়ের আমার নিজের হাতে তৈরি মালা পরে কেমন লাগছে। তাছাড়া তো কেউই মায়ের জন্য মালা নিজের হাতে তৈরি করে দেয়নি, শুধু আমিই দিয়েছি। আর তার কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল মনের ভিতরে। তবে মালাটা কিন্তু খুব একটা বড়ও হয়ে যায়নি আর খুব একটা ছোটও হয়ে যায়নি, তবে আমার চোখে কিন্তু সুন্দরই লাগছিল। তোমরা কি বলো? তো সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপর প্রণামী দিয়ে মণ্ডপের বাইরে গিয়ে অপেক্ষা করছিলাম, কারণ মায়ের কাছে যে পুজোর যে ডালাটা দেয়া আছে সেটা পুজো হয়ে যাওয়ার পর তারপরে আবার বাড়িতে নিয়ে যাব বলে সেটার জন্যই বাইরে অপেক্ষা করছিলাম। পুজো দিয়ে বাড়িতে এসে দেখি মা লুচি ঘুগনি আলু পটলের তরকারি এগুলো সমস্ত কিছু করে ফেলেছে। আর বাইরে এত গরম, মানে কি বলবো, তো এখনই আমি এগুলো সব চেঞ্জ করব, করে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট সাবস্ক্রাইব এগুলো একটা করতেও কিন্তু ভুলো না। আর তোমাদের সাথে আবারও কিন্তু আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।